আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম মোহাম্মদ ইয়ামিন ইয়ামিন আপনি কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে নোয়াখালী এটা মানে কোথায় নোয়াখালী থানাটা কোথায় আপনার সদরে নাম কি আপনার ওই এলাকার হুগলি হুগলি আপনি মনে হয় রওনা দিয়েছিলেন গতকালকে তাই না আর আজকে পৌঁছেছেন সকালবেলার দিকে প্রায় অনেকক্ষণ আপনার তো এই জার্নি প্রায় কতক্ষণ লাগলো আপনার এখান থেকে আসতে বারো তেরো ঘন্টা বারো তেরো ঘন্টা অনেক অনেক সময় বারো তেরো ঘন্টা বাসে জার্নি করাটা এই যে আসে আপনি তো এটা দেখলেন আপনি নিচ্ছেন হচ্ছে দশ লিটার চার বাটেরটা দশ লিটার এটা নিচ্ছেন সব সব কিছু তো মোটামুটি আপনাকে বোঝাই দিলাম এটা খুব খুব কিন্তু কঠিন কিছু না ইজিলি আপনি জিনিসটা করতে করতে পারবেন আ যদিও আমি আপনার ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি সম্ভবত বাইরে থাকে কোন দেশে থাকে উনি সৌদি আরবে না ওনার সাথে প্রথমে কথা হয়েছিলো উনি কন্ট্যাক্টটা নিয়ে আপনাকে দিয়েছিল এটা আমি বলছিলাম অবশ্য ওনাকে যে এখানে যদি আসে নোয়াখালী থেকে তো এখানে আসতে অনেক সময় লাগবে এটা তার থেকে বরং ভালো হইতো যে আপনার মানে আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিই ক্যাশ অন ডেলিভারিতে আপনি ওইখানে দেখে জিনিসটা নেন তো উনি বলল যে না আমার ছোট ভাই আছে সমস্যা নেই উনি যে নিয়ে আসুক এটা ভালো হবে এই জন্য আপনার এখানে আসা একটু অনেক সময় নিয়ে আবার এখানে বারো তেরো ঘন্টা ধরে আসছেন আবার এখান থেকে আবার নিয়ে ব্যাক করা লাগবে আপনার বারো তেরো ঘন্টার সময় লেগে যাবে আবার আর কি তো এইটা আমরা কিন্তু বেশিরভাগই আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই এই প্রোডাক্টগুলো পাঠাই কোনো টাকা আগে নেই না জাস্ট ডেলিভারি চার্জটা এবং তাদের বাসায় যখন এই প্রোডাক্টটা যায় যাওয়ার পরে আমরা মানে তারা এটা খুলে দেখবে দেখে যে জিনিসটা দেখছে সে সম্পূর্ণ জিনিসটা মিলাই নেওয়ার সুযোগ আছে আর কি দেখে পছন্দ হইলে তারপরে তারা প্রোডাক্টটা নিবে আর কি তো অনেক দূর থেকে আসছেন অবশ্যই এসে দেখে গেলেন জিনিসটা সরাসরি এটাও ভালো হলো আপনার একটু খাটনি হলো অবশ্যই আর কি ঠিক আছে আপনি নিয়ে যান এরপরে যে কোনো প্রয়োজন অবশ্যই